নমস্কার, দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কালকে 25th ডিসেম্বর, খ্রিস্টমাস ডে, সকলেই কেক খেয়ে থাকি। সহজেই কম খরচে প্লাম কেক বানিয়ে নিতে পারেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে, অ্যালকোহল ছাড়া। খেতেও খুব ভালো হয় আর স্পঞ্জি হয়। চলুন দেখে নেওয়া যাক প্লাম কেক বানানোর ভিডিওটা। দুটো মিডিয়াম সাইজের কমলা লেবু থেকে জুসটা বের করে রেখেছি। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু বাদাম টুকরো করে নিয়েছি, অ্যামন্ড নিয়েছি টুকরো করে, কিশমিশ নিয়েছি, আর নিয়েছি কালো কিশমিশ। এইগুলো আমি লেবুর রসে ভিজিয়ে রেখে দেবো 3 ঘন্টা, 24 ঘন্টা রাখলে ভালো হয়। আমি আরও কিছু ড্রাই ফ্রুটস দেবো, সেগুলো লেবুর রসে ভেজাবার কোনো প্রয়োজন নেই। নেড়ে লেবুর রসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে আঙুরের রস দিয়েও বানাতে পারেন। প্লাম কেক বানাবার জন্য ড্রাই ফ্রুটস অ্যালকোহলে ভেজানো হয়ে থাকে। হাতের কাছে অ্যালকোহল না থাকলে এইভাবে ফলের রসও ভিজিয়ে নিতে পারেন। ঢাকা দিয়ে রেখে দেবো 3 ঘন্টার জন্য। ক্যারামেলটা বানাবার জন্য গরম ফ্রাইং প্যানে 100 গ্রাম চিনি দিলাম। যে কাপে ময়দাটা মেপেছি ওই একই কাপের 1 কাপ চিনি নিয়েছি। 1/2 কাপ দেবো জল, চিনিটা জলের সাথে একটু নেড়ে মিশিয়ে দেব। এখন ফ্লেমটা হাই করা আছে, কালার আসতে শুরু করলেই ফ্লেম লো করে দেব। মাঝখানটা ইয়েলো কালার হয়ে গেছে, কালার আসতে শুরু হয়েছে, এখন আমি নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেম লোতে করে দেব। ক্যারামেলের কালার অনেকটাই ডার্ক হয়েছে, আরও ডার্ক করে নেব। ক্যারামেলের কালার যত ডার্ক হবে প্লাম কেকের কালারও তত বেশি ডার্ক ব্রাউন হবে। এর পরিবর্তে ব্রাউন সুগারও ব্যবহার করতে পারেন অথবা কোকো পাউডার ব্যবহার করতে পারেন, তাহলেও কেকের কালার ব্রাউন হবে। এর মধ্যে আমি এখন ড্রাই ফ্রুটসগুলো দেব। ড্রাই ফ্রুটসগুলো আমার কম সময় ভেজানো হয়েছে বলে এখন দিয়ে দেব। যদি বেশিক্ষণ ভেজানো হয়, 24 ঘন্টার বেশি, তাহলে ক্যারামেলের মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্যারামেলের মধ্যে দিলে ড্রাই ফ্রুটসগুলো অনেকটা ফুলে ওঠে। ড্রাই ফ্রুটসগুলো ফুলে উঠেছে, ক্যারামেলের কালারও আরও কিছুটা ডার্ক হয়ে গেছে, এতে কেকের কালার অনেক বেশি ডার্ক হবে। এবারে গ্যাস অফ করে দেব, অন্য একটা পাত্রে ঢেলে নেব। প্যানের মধ্যে রাখলে আরও বেশি ডার্ক হয়ে যেত ক্যারামেলের কালার। এখন এটা ভালো করে ঠান্ডা করে নেব। একটা বোলের মধ্যে নেব 1/4 কাপ রিফাইন্ড অয়েল। এর মধ্যে দেব 1 ছোট চামচ ভ্যানিলা এসেন্স। দেব 200 গ্রাম চেলে রাখা ময়দা। যে কাপে আমি তেল নিয়েছি ওই একই কাপের 2 কাপ ময়দা নিয়েছি। লবঙ্গ আর জায়ফলের গুঁড়ো দেবো 1/4 চা চামচ। 1 চা চামচ দেব দারচিনি গুঁড়ো, এর সাথে সুঁট মানে শুকনো আদা গুঁড়ো আপনারা দিতে পারেন। 80 গ্রাম দেব মিল্ক পাউডার, এতে কেকের স্বাদটা ভালো হবে, না চাইলে নাও দিতে পারেন। টেস্ট বাড়াবার জন্য দেব 1 চিমটি নুন। সমস্ত উপকরণ মিশিয়ে নেব। ক্যারামেল আর ডার্ক ফ্রুটসের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব। ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে রুম টেম্পারেচারে রাখা দুধ একটু একটু করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। প্লাম কেকের ব্যাটার একটু ঠিক হয়, পাতলা হয় না বেশি। ব্যাটারটা হালকাভাবে স্প্যাচুলা করে শুধু মিশিয়ে নিতে হবে। এবারে পেঠা দিয়ে দেব। এখানে আমি কিছু পেঠা টুকরো টুকরো করে রেখেছি, পেঠাটাও এর মধ্যে মিশিয়ে নেব। এবারে দেব 1/2 চা চামচ খাবার সোডা আর 1 চা চামচ দেব বেকিং পাউডার। বেকিং পাউডার আর খাবার সোডাটা ব্যাটারের সাথে মিশিয়ে নেব। ব্যাটারটা পারফেক্ট হয়নি, আমি এখন এর মধ্যে আরেকটু দুধ দিয়ে দেব। ব্যাটারটা এইভাবে বানিয়ে নিলাম। দেখুন ব্যাটারটার থিকনেস, ব্যাটারটা ড্রপিং কনসিস্টেন্সিতে বানালে হবে না, এরকম একটু থিক করে বানাতে হবে। এবারে 4x8 ইঞ্চি সাইজের একটা মোল্ডে তেল লাগিয়ে নেব। তেলটা ভালো করে চারিধারে লাগিয়ে নেব। মাঝখানে একটা বাটার পেপার দিয়ে দেব, বাটার পেপারটার মধ্যেও একটু তেল দিয়ে দেব, এতে কেক থেকে বাটার পেপারটা চট করে খুলে নেওয়া যাবে। মোল্ডের মধ্যে এবারে ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা মোল্ডের হাফের নিচে থাকবে, বেশি ভর্তি করা যাবে না। ভালো করে এবারে ট্যাপ করে নেব যাতে ভেতরে ব্ল্যাঙ্ক স্পেস না থাকে। ওপর থেকে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস, চেরি, কাজু, কিছু টুটি ফ্রুটি আর অ্যামন্ড।
10 মিনিট আগে লো ফ্লেমে কড়াটা বসিয়ে দিয়েছিলাম। এবারে প্রিহিটেড কড়ার মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড, স্ট্যান্ডের উপরে কেক মোল্ডটা বসিয়ে দেবো। গ্যাস সিম করে 45 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বেক হওয়ার জন্য। 45 মিনিট পরে ঢাকাটা খুলবো, একটা কাঠি দিয়ে চেক করে নেব কেকের ভেতরটা কাঁচা আছে কি না। কাঠির মধ্যে একটুও লাগেনি, এবারে আমি মাঝখানটা দেখব, মাঝখানটা অনেক সময় কাঁচা থাকে, মাঝখানেও লাগেনি। এবারে ঠান্ডা করে ডিমোল্ড করব। ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, 2 ঘন্টা পরে আমি ডিমোল্ড করব। ডিমোল্ড করার আগে ছুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। মোল্ডের ওপরে একটা প্লেট দেব, উল্টিয়ে দেব। কেকটা খুবই সহজে ডিমোল্ড হয়ে গেল। এবারে বাটার পেপারটা ছাড়িয়ে নেব। বাটার পেপারটা পরিষ্কার করে নিলাম, এবারে উল্টিয়ে দেব। কেকটা খুবই নরম হয়েছে, একদম প্রপার হয়েছে, অতিরিক্ত নরমও হয়নি আর শক্তও না। প্রথমে মাঝখানে কাটব, এবারে স্লাইস করে কাটব। কেকটা খুবই সুন্দর হয়েছে, সলিড অথচ স্পঞ্জি। আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খ্রিস্টমাস স্পেশাল প্লাম কেক। আমার এই প্লাম কেক বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য।